সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মহবপুর দক্ষিণ পাড়ায় দু সালের ১৬ জানুয়ারি তাফসিরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্তিরে কোরআন হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী ঢাকা ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহম্মদ ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুমুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نماذر درود بركة رشائب فضيلة رشائب محبة رشائب محفل ودعا قبول رشا محبت للمحبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بَلَغَ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوه পান খুলে জবান ভরে মহাব্বতের নবী দি সনে পড়েনিহি হাসন জমি ও সালিহি স নবীজির সাথে কারো কোনো দুশ্মনি আছে একটু মোহাম্বতে জবান খুলে আওয়াজ করে প্রেম নিয়ে পড়েন বানা বিজমালি হি হাসন জমি ও খালি হি সন্ন্য मुझे कुछ मिले या ना मिले मुझे कुछ मिले या ना मिले यानी ओ शई मोहम्मद मिले जिसे अल्लाह मिले बला गलोला बिकम

মহপুর ইসলামী যুব সমাজের উদ্যোগে তফসিরুল কোরআনীয় সভাপতি মহতারাম হজরত মৌলানা আবদ আলী পারামাণিক সাহেব সভাপতি জনা মৌলানা মোহাম্মদ তহুবুর রহমান সাহেব প্রধান মেহমান হাফেজ মোহাম্মদ এনামুল হক কবির সাহেব সহ অসংখ্য ওলামায় কারাম উপস্থিত হয়েছেন দোয়া করছি আল্লাহ সকল আলেম ওলামার হায়াতের মধ্যে সম্মানের মধ্যে দান করুন বলে না আমিন আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ লিটন চৌধুরী আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত মহাদয়গণ হাজরাত মহাদ্রিত হাজরাতাম ইসলাম প্রিয় যুবক ভাইরা বাবার মুরব্বীরা পর্দার অন্তরালের সুবনদত্ত মা ও বোনেরা ছোট ছোট আমার কলিয়ার টুকরারা স্কুল কলেজ ছাত্র ভাইরা আসুন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে নেই যে আল্লাহ এই শীতকে উপেক্ষা করে আকর্ষণে হাদিসের প্রেমের টানে নবীজির ওলামাই কেরমের মজলিশে বেহেস্তের বাগানে আসার জন্যে বসার জন্যে যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন সে আল্লাহর দরবারে জবান খুলে কালিমাতু শুকুর আদায় করে নেই সকলে পড়ি আলহামদুলিল্লাহ আপনারা যে পরিমাণ মানুষ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততা নেই একটু শ্রদ্ধা ভক্তি সহকারে গোলামিয়াত পরিচয় দিয়ে গোলামিয়াত স্বীকার করে মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে মহামনিবের গোলাম হয়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ নবীর পক্ষে মোহাব্বত নিয়া দুরুদ শরীফ পাঠ করি সকলে পড়ি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পরে না রাখবার সাল্লাহু ওয়াসাল্লাম সব কিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আমিও আপনায় ভালো আছি প্রিয় মহতারাম হাদুরিন এতক্ষণ যাবৎ অনেক ওলামায়ের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনেছেন অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমার মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন সম্মানিত ভাইরা বাবারা আপনারা বলেন আমরা এই মাহফিলে এসেছি এই মাহফিলে আসার জন্য যে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন দয়া করেছেন তিনার নাম কি আল্লাহর নামটা এত আসতে নিলেন একটু জোরে বলেন রাগ করছেন এতগুলো মানুষ আল্লাহর নাম নিচ্ছেন না একটু শ্রদ্ধা সহকারে গোলামের পরিচয় দিয়ে বলেন আমার আপনার মালিকের নাম কি আল্লাহ সেই আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতেন আমরা এ পর্যন্ত আসতে পারতাম এখনো দেখবেন অনেক মানুষ মেলায় ঘোরাঘুরি করতেছে কেউ কেউ চুরির দোকানে দোকানে ইত্যাদি জায়গায় তারা ঘোরাঘুরি করতেছে ঠিক না কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা থেকে আমাকে আপনাকে মনোনীত করে পছন্দনীয় করে গ্রহণীয় করে আল্লাহ এই বেহেস্তের বাগানে ঢুকায় দিলেন তাতে আমরা খুশি না আমার ভাইরা কথাগুলো দিলের কান শুনতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে মন যদি এখানে না থাকে দেহ যদি এখানে থাকে কথা আপনার বুঝে আসবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা মাহফিলে যখন এসেছেন বসেছেন নিয়তকে শুদ্ধ করে নেওয়ার দায়িত্ব আপনার আর হেদায়ত দেওয়ার দায়িত্ব আর নিয়তকে পরিশুদ্ধ করার দায়িত্ব আমাদের আমাদের নিয়ত যদি থাকে যে বক্তা আজকে কেমন টান দেয় দেখি বক্তা আজকে কি ধরনের ওয়াশ করে দেখি দেখা দেখি বাদ দিয়া গোলাম হওয়ার নিয়ত করেন আল্লাহ বরকত দিবেন কথা বলেন ঠিক না নিয়ত করতে হবে গোলাম হাওয়া কি হওয়ার জোরে বলেন গোলাম হাওয়া আপনি আমার দেখে আমার কোনো লাভও করতে পারবেন না ক্ষতিও করতে পারবেন না আমার লাভ নোকসানের সর্বোপরি মালিক হচ্ছেন আমার আল্লাহ বলেন ভাইরা ওয়াজ যদি না জমে এই এলাকায় জিন্দিগিতে আমাকে আর কেউ দাওয়াত দিবে না এই তো হ্যাঁ নাকি আমার বিরুদ্ধে কেউ মামলা করবে কেউ আটকি থুইবে হ্যাঁ আটকি থুইলে আরো লস বেকার খাওয়াই হইবে বিছানা দেওয়া লাগবে দেখি থোয়া লাগবে আবার কোন সমস্যা হলে দেওয়া জরিমানা ঠিক না তো আপনারা বলেন সর্বোপরি ইজ্জতের মালিক বান্দা না আল্লাহ তো সেই আল্লাহ যেহেতু ইজ্জতের মালিক জিল্লতের মালিক পাল্লেওয়ালা দেখনেওয়ালা সৃষ্টিকর্তা রব সেই রবের পক্ষে আওয়াজ দিতে কোনো ভয় আছে আবার জোরে সোরে বলেন তো আমার আপনার মালিককে সেই আল্লাহ পাক আমাদেরকে দয়া করে সৃজন করেছেন বলেন সবহান আল্লাহ আমরা শুনতে এসেছি কি জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দয়া করছেন না দয়া করছেন আল্লাহ তো আমাকে শ্রীগালো বানাইতে পারতেন আল্লাহ তো আমাকে কুকুরও বানাইতে পারতেন আল্লাহ তো আমাকে উল্লুক বানাইতে পারতেন বানর বানাইতে পারতেন শুকুর বানাইতে পারতেন আল্লাহ আমাকে বাজে বদজিন বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তা না করে আল্লাহ আমাকে বানাইলেন আশরাফুল মালুকা মানুষ ইনসান সোভান আল্লাহ বলেন আমার দিকে তাকা থেকে কথাগুলো শোনেন প্লিজ আমার দিক তাকা আমার দিক তাকালে ঠকবেন না এই চেহারাটা প্রতি বছর আল্লাহর ঘরের সামনে দুইবার করে আল্লাহ দাঁড় করায় দেয় বৎসরে দুইবার কাবার মেহমান হিসাবে আমি কাবায় যাই আপনাদের জন্য দোয়া করব এটাই আমার জীবনের জিন্দেগির শেষ মাহফিল হতে পারে আপনারও জীবনের শেষ মাহফিল হতে পারে মাহফিল থেকে নিয়ে যাচ্ছেন কি নিবেন কি এগুলো নিয়োত করেন নিয়ত পরিশুদ্ধ করেন আমার ভাইরা আল্লাহ আমাদেরকে দয়া করে সৃজন করেছেন এ দয়াটা করেছেন কে এখানে ওলামা হাজর আছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ দিয়েছেন মুখ দিয়েছেন দাঁত দিয়েছেন নাসিকা দিয়েছেন কর্ণ দিয়েছেন আখি দিয়েছেন গ্রান শক্তি নেওয়ার তালা শক্তি দিয়েছেন আল্লাহ তালা দর্শন শক্তি দিয়েছেন শ্রবণ শক্তির জন্য কর্ণ দিয়েছেন চালিত হওয়ার জন্য আল্লাহ তালা পা দিয়েছেন এবং ধরার জন্য আল্লাহ তালা বাহু দিয়েছেন হাত দিয়েছেন সব কিছু দয়া করেছেন কে এই যে যত দয়া আল্লাহ করেছেন সব চাইতে বড় দয়া করেছেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে মানুষকে চলার জন্যে একটা গাইড বুক দিয়েছেন সেটার নাম কর সবচাইতে দয়া করেছেন কি দিয়া কথা বলে সব চাইতে দয়া করেছেন আল্লাহ বিশ্ব মানবতাকে কোরআনুল করিম দান করে তাতে আপনারা খুশি না বেদা আমি সেই কোরআন থেকে একটি আয়াতি কারিমা তেলাবাদ করেছি মশুর আয়াত এই আয়াত একদম পরিচিত আয়াত মা ইনসা ইল্লা খালাক্তুল পরিচিত আয়াত আল্লাহ দুটো জাতিকে আল্লাহ সৃজন করেছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র করার জন্য আল্লাহ না নাই আসতে যদি কথা বলেন মনে করতে পারি আপনি মোনাফিক জোরা বলেন মুসলিম মিল্লাতের এবাদতের মধ্যে রাজনীতি আসে না নাই রাজনীতির মধ্যে এবাদত আসে না নাই খুব লক্ষ্য করবেন একটা আয়াত আল্লামা তকি উসমানী এই আয়াতকে তফসিরে তাউজিহুল করানের মধ্যে বলেছেন বিশ্ব মানবতার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক প্রতিষেধক মেডিসিন সোভান আল্লাহ মানুষের যখন জ্বর বেশি বাড়ে অসুস্থ বেশি হয় অল্প পাওয়ারের ওষুধ না কমিলে কোন কোন পাওয়ারের ওষুধ ব্যবহার করে সেটার নাম কি হ্যাঁ হায়ার অ্যান্টিবায়োটিক ঠিক কিনা বলেন কিন্তু পবিত্র এই আয়াতটা হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক আয়াত সব আল্লাহ আপনি পীরের মরিদ হন আপনি তবলিক হন আপনি ইসলাম হন আলিয়া হন কৌমিয়া হন ধনী হন গরিব হন আওয়ামী লীগ হন বিএনপি হন যেটা হন না কেন আপনার সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব আনুগত্য মেনে নিতে হবে এটার নাম এবাদ আপনি যে খানা খাবেন এটাও এবাদত আপনি যে ঘুমাইবেন এটাও এবাদত আপনি যে ইলেকশন করবেন এটাও এবাদত আপনি যে ডাক্তারি করবেন এটাও এবাদত আপনি যে ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী প্রতিষেধক মেডিসিন ব্যবহার করবেন এটাও এবাদত কথা বলেন ঠিক কিনা খুব খেয়াল করবেন এবাদত আজকের আলোচ্য বিষয় বস্তু হচ্ছে বিশ্ব মানবতার এবাদত কাহাকে বলে এবাদত কি আর ইবাদত নিই যত ভেজাল আর ভেজাল ঠিক ইবাদতের মধ্যে আজকে শিরিক ঢুকে গেছে বেদাত ঢুকে গেছে মাজার পূজা ঢুকে গেছে কবর পূজা ঢুকে গেছে কথা বলে না ইবাদত 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 করতে হবে বেদাত মুক্ত শিরিক মুক্ত সুন্নাত যুক্ত সুবহানাল্লাহ বলেন হেবাদত করার জন্য নির্দেশ করেছেন কে এবাদতের জন্য মানুষকে বানাইছেন কে আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করবেন দিলের কান লাগাইবেন কোন দিকে নজর নাই আল্লাহ রবিন এই কোরআন করিমের মধ্যে ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ তাম পৃথিবীর জমিনে যত মানুষ আমি আল্লাহ রব্বুল আমিন বানাইলাম এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন আবাদত করার জন্য বানাইলাম চিৎকার দিয়ে বলেন সবাহান কোন কোরআন করিমের মাধ্যমে আল্লাহ আবাদতের সুসংবাদ জানাইলেন এই কোরআন কি এই কোরআন কি নিয়ে কখনো গবেষণা করেছেন আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ আমি আবারও বলছি কেউ যদি জবান না খোলেন আল্লাহর কাত গড়ায় মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে খালি টুপিওয়ালা হলেই ভালো মনে করবেন না দাঁড়িয়েওয়ালা হলেই ভালো মনে করবেন না পাগড়িওয়ালা হলেই ভালো মনে করবেন না এই পাগড়ির মধ্যে ষড়যন্ত্রের পেস থাকতে পারে যদি তা না থাকতো তাহলে টুপিওয়ালার সামনে দাড়িওয়ালার সামনে অরক টুপিওয়ালাকে পেট্রোলের আগুন দিয়া গুলির গুলি দিয়ে পিস্তলের গুলি দিয়ে অথবা ফাঁসির দড়ি দিয়ে বাংলাদেশ নয় গোটা বিশ্বে কোনো মুসলমানের সামনে বিজাতিরা হত্যা করে মেরে ফেলতে পারতো না আমাকে কথা বলতে দেন ষড়যন্ত্র ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে আমার বন্ধুগণ আমার ভাইরা আজকে আমরা মুসলিম ধ্বংস একটি মাত্র কারণ আমরা হিংসুক হয়ে গেছি পরনিন্দায় পারদর্শী হয়েছি পরনিন্দায় পারদর্শী হয়েছি পরশ্রী কাতরতায় ডিগ্রি অর্জন করে ফেলেছি পরশ্রী কাতরতায় ডিগ্রি অর্জন করছে পরশ্রী কাতরতায় ও ভালো না ও ভালো না ওয় ভালো না ওই ভালো না যত ভালো হয় কথা বলে পরশ্রী কাতরতায় ডিগ্রি অর্জন করেছে এমন ডিগ্রি ইবলিসের মামা তো ভাই হয়ে গেছে ই কার মামা তো ভাই কথা কয় না ওর এবাদত গুল্লায় গেছে ওর পাগড়ি মাথার দেওয়া গুল্লায় গেছে ওর দাড়ি রাখা গোল্লা গেছে বেটা তুমি মুসলমান হয়েছ মুসলমান হয়ে মুসলমানের পরনিন্দা তুমি বাদ দিতে পারলা না গীবত করা বাদ দিতে পারলা না খোদার কসম তোমার আমলের এক পয়সার দাম আল্লাহর কাছে নাই তোমার এবাদতের মধ্যে হিংসা ঢুকে গেছে অহংকার ঢুকে গেছে কি হনুরে মুই মোর বাপ চকিদার কথা একটা ডাইলক আছে না কি হনুরে মুই মোর বাপ চকিদার রাগ করতেছেন আপনারা কে নিয়ে গবেষণার কথা বলেছেন কে আল্লা নামটা একটু জোরে বলেন কে আল্লাহ আমিন বলেন আফালা আয়াতা দাববাুনাল ক আনা আন্মাদা কদু বিন বলেন না। আকোফা লুহা অনেক ছাত্র ভাইদেরকে দেখতেছি বলেন। আকোফা লুহা আবার আয়াতটা শুনেনান পেন গুনগুন করে। আফালা আয়াটা দাব্বারু। রব্বুল আমিন ডাক দিয়ে বললেন গো তারা কি আমার কোরআন নিয়ে কোরআনের দিকে করে না আমার কোরআন নিয়ে গবেষণা না ও বন্ধুগণ কোন কুরআন কারিম কে নিয়ে আমার মাবুদ মহান সত্তা গবেষণার কথা বললেন এই কুরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি तमाम পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে আনন্দ করার জন্য বলে দিলাম উল্লাস করার জন্য বলে দিলাম पूर्ति করার জন্য বলে দিলাম এ মুসলমান যাত্রা প্যান্ডেল করার জন্য তোমাকে আল্লাহ নির্দেশ করে নাই ওটা ইবাদতের খাতায় পড়ে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কোরআন নিয়ে তুমি উন্মাদ করবা কোরআন নিয়ে তুমি উল্লাস করবা আনন্দ করবা কোরআনের জন্য তুমি ফুর্তি করবা এটাও আল্লাহ পাক খাতায় গণ্য করবে কারণ আমার আল্লাহর নির্দেশ মানা রসুলের সুন্নত তরিকায় চলার নাম হলো এবাদ আল্লাহর নির্দেশ মানা রসুলের সুন্নত তরিকায় চলার নাম রসুলের সুন্নত তরিকায় চলার নাম এবাদত আরে এই এবাদতের মধ্যে কোরআন নিয়ে আপনি ফুর্তি করতে পারবেন নির্দেশ দিয়েছেন আল্লাহ আজকে কোরআন নিয়ে ফুর্তি করে না আজকে ফুর্তি করে মেয়েদেরকে নিয়ে আজকে ফুর্তি করে বিদেশি মদ নিয়ে হ্যাঁ আবার দেখবেন ওই সমাজের লোকেরা আমাদের বিরুদ্ধে কথা বলে কথা বলে না কথা বলে না কথা বলে না তারাই আবার আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা কোরআন মানি আমরা কোরআনের পক্ষে থাকি এই জন্যে আমার বন্ধুগণ বড় বড় মঞ্চ তৈরি করে বলে বড় বড় মঞ্চ তৈরি করে বলে মৌলবাদ থেকে সাবধান মৌলবি থেকে সাবধান যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের থেকে সাবধান এরকম বলে না বলে না আর এটা ধর্ম নিয়েই তো রাজনীতি করতে হবে ধর্মের মধ্যে আল্লাহ যে রাজনীতি করতে বলেছেন সেই রাজনীতি করলেই মধ্যে গণ্য হবে খাদেম গোলাম করতেছেন আপনারা এই মধ্যে রাজনীতি করার জন্য আল্লাহ বলছেন কি বলেন নাই সামনের ভাইরা সুখ থাকেন পিছনের ভাইরা দেখি ভয় পাইতেছে কিনা আপনার পিছনের ভাইরা জবাব দিয়ে বলেন তো কোরআনের রাজনীতির কথা আছে না নাই আপনারা বললেন আমি ওনাদেরকে ধরবো কেমন আপনি চুপ থাকেন পিছনের ভাইরা বলেন কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই এবার পিছনের ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন কোরআনের রাজনীতির কথা আছে না নাই এই কোরআনের রাজনীতিটা করলে এবাদত হবে না বেদাত হবে এবাদত হবে না বেদাত হবে এই কোরআন নিয়ে ফুর্তি করার জন্য বলছেন কে কোথায় বলছেন চমৎকার একটা কথা আপনি কোরআন নিয়ে ফুর্তি করবেন আমদ করবেন উল্লাস করবেন চোদ্দ নম্বর আমার ভাইরা ইউনুস আয়াত নম্বর আটান্ন নম্বর আয়াত আল্লাহ আমিন বলেন নবী আপনি বলুন ভবি যালিকা ফাদলি ইফ্রাহ হুয়া খায়রুম মিম্মা ইজামুন আল্লাহ কউল বিফাদলিল্লাহ নবী আপনি বলুন আমার পক্ষ থেকে আমি গিফট যে পুরস্কার পাঠাইলাম সেটা রহমত আর সেই রহমত নিয়া আমি আল্লাহ বলে দিলাম তারা যেন উল্লাস করে ফুর্তি করে আনন্দ করে সোভান আল্লাহ আমার বেটা ইঞ্জিনিয়ার হয়েছে খুশিতে বাঘবা আমার বেটা ডাক্তার হয়েছে খুশিতে হ্যাঁ আর ভ্যান চালকের বেটা হাফেজ হয়েছে আরে মিয়া ওই ইঞ্জিনিয়ার বাপের চাইতে ডাক্তারের বাপের চাইতে হাফেজের বাপের আনন্দ করা বেশি দরকার আল্লাহ আকবার দেখবেন কাই পালায় যেটা পালাবে মনে করবেন মতলব খারাপ কথা বুঝতে পারছেন দেখবেন কাই উঠি পালায় যেটা পালাবে মনে করবেন মতলব খারাপ ওই বাইরে যাই কইবে যে ক্যাশের মতন আর ওয়াজ হয় না মুই ক্যাশের ওয়াজ করিবার আসি নাই ভাই কথা বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম মতলব খারাপ করেন না এবাদতের বিষয়ে কথা বলতেছি এবাদতটা হতে হবে কোরআন নিয়া কিনিয়া কিনিয়া কোরআন নিয়ে এবাদত হতে হবে আমার বন্ধুগণ এই এবাদত করলে খুশি হবেন কে তো আল্লাহ পাক বলেছেন তোমরা কোরআন নিয়ে ফুর্তি করে নির্দেশ কার যারা বলেন নির্দেশ কার আমার ভাইরা আমার বন্ধুগণ কোন কোরান নিয়ে আল্লাহ রব্বুল আমিন ফুর্তি করার জন্য বললেন ও বন্ধুগণ খবরদার মেনশন করবেন না টার্গেট করবেন না আমার বন্ধুগণ মন্তব্য করবেন না বাজান রে এই করানুল করিম আল্লাহ আমিন বিশ্ব মানবতার জন্যে নাজিল করেছেন আমাদের দেশে কোরআন দিয়ে কথা বললে অনেকে বলে হুজুররা কোরআন বলবেন শুধু দুঃখের কথা দুঃখের কিসা কাহিনী বলবেন ওই কাহিনীগুলো বলবেন জমিনের নিচের খবরের কথা বলবেন আকাশের উপরের কথা বলবেন মিডিল পয়েন্টের কথার দায়িত্ব আপনাদের না ওটার দায়িত্ব আমাদের আমার বন্ধুগণ তার মানে ওরা আসলটা নিবে আর নকলটা আমাদেরকে দিতে চায় কথা বলেন ঠিক কিনা জান্নাত কামাই করার জায়গা তো দুনিয়ায় নাকি মরি গেলে হ্যাঁ মরি গেলে জান্নাত কামাই করার জায়গা কোনডা কোনডা এবাদত কি দুনিয়ায় করবেন না কবরে গেলে আমার ভাইরা কি মতলব বাস কি ধোকা বাস টুপিটা দেখবেন তেরিয়া মাতাত করে দিয়া আগে থেকে হুজুরের সাথে পরামর্শ করবে হুজুর দেশের অবস্থা ভালো না আপনার কাছে দোহায় রাজনীতি কথা কবেন না এই ফাতেমা রহিমা এই আকাশের উপরের কথা জমিনের নিচের কথা এগুলি কবে নজুর আপনি আলেম মানুষ কথা কয় না কথা কয় না কথা কয় না এগুলো হলো মতলব বাস এগুলো কি বাস এবাদত কি জিনিসের জানেই না এবাদত যদি করো এবাদতের মাধ্যমে আল্লাহর দাসত্ব আনুগত্যের পরিচয় দিতে হবে এ মাথারা নত করলে কেবল মাত্র আল্লাহর কাছে কর্মবন্ন থাকে কারো কাছে মাথা নত হবে না এর নাম এবাদত এর নাম কি এবাদত আর একটা দল আছে কবর পূজা কবর পূজা মাজার পূজা আপনাদের পারমুরিতপুরের নাই ভাই বলবো কি বলবো না যুবক ভাইরা কি কও বলবো কি বলবো না পিছনের ভাইরা হাত উঁচু করে দেখো বলবো কি বলবো না মাজার পূজা সর্বনাশ হয়ে গেছে ভিন্ন ভিন্ন পীর হ্যাঁ নারী পুরুষ যৌথ ভাবে পূজা করে জিকির করে আর দেখবেন কি কায়দা করি কয় কোন হামায় এরকম বলে আর দেখবেন হুক হুক করে কি আওয়াজ করে তো একবার এই মুরিদ গুলা জিকির করতেছিল এক ছেলে দুষ্টামি করে চকির তলে ঢুকছে দেখে আর কি করে তো জিকির যখন আরম্ভ হয়েছে এই ছেলে চকির তলের থেকে বাইর হইয়া দরজা দিয়ে বাইর হয়ে গেছে তো এক মুরিত আর এক কে বলতেছে গ্যালো কেডা আর একজন কইতেছে আইলো কেডা ওরা এখন জিকির শুরু করছে আই দুন লং ক্যাং ডাং গ্যাং লং দা দে বাঙা হ হ ওরাই জিকির হয়ে গেছে আই লঘু ক্যাডা গ্যাং লং ক্যাডা গা মরুষি দি সাধু সঙ্গ নিহিয়া ওটাই জিকির বানা ভালাইছে ওটাই জিকির বানা ভালাইছে একটা গরুর বাসুর মরি গেছে এখন কোটে কবর দে ওর বাপের জায়গাও নাই তিন রাস্তার মুরের মাথা কবর দিয়া ওই ওটি রোজ রোজ আগরবাতি জ্বালাইছে মাজারের নাম হয়ে গেছে গরুষা মাজার গাদা মরে গেছে গাদার নাম দিছে কবরের নাম দিছে গাদাশা মাজার বিশ্বাস করেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই শিরিক বেদাত দিয়া ভরপুর হয়ে গেছে এবাদতের মধ্যে এই এবাদতের মধ্যে যার কারণে এবাদত আল্লাহর কাছে কবুল হয় রাগ করতেছেন আপনারা আমার ভাইরা আমার বন্ধুগণ এবাদত করতে হবে শ্রী মুক্ত যুক্ত এবাদত করা লাগবে বাজান খুব খেয়াল করে শুনবেন আপনি কোন কোরআন শোনার জন্য এসেছেন এই কোরআন করিমের মাধ্যমে আল্লাহ জানে দিলেন নবীজি তাম পৃথিবীর মানবতাকে ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আবাদত করার জন্যে দাসত্ব আনুগত্য করার জন্যে আমার ভাইরা আমার বন্ধুগ করুন নবীজিকে মহাব্বত করার নাম তো হলো এবাদত নবীদের সুন্নতের আদর্শ অনুসরণ করা হলো এবাদত ভাই যান যুবক বন্ধুরা আমিও যুবক তোমরাও যুবক খুব খেয়াল করে শোনো যুবক বন্ধু প্লিজ দিলটা নরম করে দাও এক ফোঁটার চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এবাদত করেছেন সাহাবি আজমাইন আমার বন্ধুগণ আমার ভাইরা সাহাবায়ে কেরাম এবাদত করে করেছেন কেমন করে ইবাদত করেছেন তাদের মহাব্বত ছিল ইবাদত তাদের মহাব্বতের মধ্যে ছিল ইবাদত তাদের ইবাদতের মহ তাদের ইবাদতের মধ্যে ছিল আনুগত্য তাদের ইবাদতের মধ্যে ছিল আমার বন্ধুগণ সম্পৃক্ততা স্বজন ভালোবাসা আমার বন্ধুগণ ভক্তি শ্রদ্ধা প্রদর্শন অবশ্যই তারা ইবাদত করেছেন আর আমাদের ইবাদতের মধ্যে হিংসা ঢুকে গেছে আমাদের ইবাদতের মধ্যে ফের টাকা ঢুকে গেছে আমার বন্ধুগণ আমার বাইরা নামাজ পড়ে না তার জন্য ফতুয়া দেয় না নামাজের মধ্যে হাত উপরে বাঁধবে না নিচে বাঁধবে এইটা নিয়ে আর ডাঙা ডাঙি মারামারি শুরু হয়ে গেছে নামাজ পড়ে না এটার জন্য ফতুয়া দেয় না কিন্তু ফতুয়া দেয় নামাজের নাবির উপরে কেন হাত বাঁধল হারাম আছেন একদম কথা বলেন আছে না আঙ্গুল উঁচু করে বলবে শোনুন আপনাদেরকে বলছি তারপরে পেশাব লাগিলে সলাত হবে যাঁয় যাচ্ছে বিনা দুটি কোরআন ধরা যাঁয় যাচ্ছে আমরা বলছি শোনুন আমি এখন চিন্তা ভাবনা করে পারি না দে এই শয়তানগুলো নতুন করে আমদানি হলো কোথায় থাকি তদন্ত করে দেখেছি এরা ভারতের দালাল অভিযান চালিয়ে দেখেছি এরা আমেরিকা খ্রিস্টানদের মুসলিম মিল্লাতের এবাদতের মধ্যে পয়জন ঢুকাবার জন্য ষড়যন্ত্র চালাইতেছে কথা বলেন কথা বলেন দাবি করে হাদিসের দাবিদার বিশ্বাস করেন যাদের হাদিসের সনদও ঠিক নাই মতনও ঠিক নাই এরা হাবে হাদিসের দাবিদার হতে পারে না ওলামা হজরত আছেন আমি কি কথা ভুল বলতেছি যারা বলেন ভুল বলতেছি হাদিস কি শুধু বুখারির হাদিস আর কোন হাদিস নাই আর হাদিস নাই আপনি যদি মুমিন হন সত্যিকারের আবেদন গোলাম হন এবাদত করেনওয়ালা হন তাহলে সিয়াসাত তার প্রত্যেকটা হাদিস আপনাকে মেনে নিতে হবে শুধু বুখারী শুধু বুখারী আরে মিয়া আর তো অনেক হাদিস আছে নাসাই আবু দাউদ ইবনে মাজাহ মুসলিম শরীফ মিসকাত শরীফ এগুলো কারা এগুলো এগুলো কারা পড়বে আর নানারা পড়বে কথা কয় না কথা কয় না কথা কয় না এখন আবার সহজ করে দিয়েছে বাংলা হাদিস শরীফ বিশ্বাস করেন বাংলায় অনেক উচ্চারণ করতে গেলে ভুল হয় অনেক উচ্চারণ করতে গেলে ভুল হয় না বাংলায় অনেক সময় আরবিতে আল্লাহ হয় কিন্তু বাংলায় আল্লাহটাকে আল্লাহ বলে ফেলে আল্লাহতে কোনো আকার নাই কিন্তু বাংলায় বলতে গেলে আকার হয়ে যায় এই জন্যে খুব সাবধান থাকবেন বিজাতিরা আমাদেরকে ডিভাইডেড করার জন্যে মুসলমান টুপিওয়ালা দাঁড়িওয়ালাদের ঐক্য নষ্ট করার জন্য ইউনিটি থেকে সরে দাঁড়াবার জন্যে এক প্ল্যাটফর্ম থেকে দূরে সরে দাঁড়াবার জন্যে ইহুদি খ্রিস্টানরা আমেরিকায় বসে রাশিয়ায় বসে চীনে বসে ভারতে বসে সুইচ টিপ দিতেছে আর এই সরলমনা বাংলাদেশ ভিন্ন ভিন্ন ছোট্ট ছোট্ট মুসলিম কান্ট্রিগুলোতে এরা হুদুরের বেশ ধরে নিয়ে আমার বন্ধুগণ ডিগ্রিধারী অর্জন করে আমার বন্ধুগান সাধারণ মুসলমানদেরকে ধোকা দিয়া বোকা বানা ইমান করে নিয়ে যাচ্ছে এবাদতের মধ্যে ভেদল ডেকে দিতেছে কথা বলেন ঠিক কিনা রাখ করতেছেন ভাই আজকে একটু মন খুলে কথা বলবো সময় দিবেন কতক্ষণ হ্যাঁ সারা রাত হ্যাঁ আচ্ছা দেখি আপনারা কতক্ষণ থাকে আমি ঘন্টা খানিক থেকে যাই আমরা গোলাম কার এবাদত করব কার আল্লাহর এবাদত করব তুমি এত হাদিসের দাবিদার রসুলকে নাস্তিক মোর্তাদরা গালি দেয় আর তুমি বসি বসি বুড়ো আঙ্গুল শোষ তোমার ওই রুমালের পেসের মধ্যে ভন্ডা আর কিছু নয় তোমার ওই বড় খেল্লার মধ্যে জুব্বার মধ্যে ভন্ডা মোছার কিছু নয় রসুলের জন্য যদি কাঁদে না তোমার মন মমিন তুমি জেনে নাও তোমার এবাদতে ঢুকেছে ইহুদিদের ষোলোপয়জন রসুলের জন্য যদি কাঁদে না তোর মন মুমিন তুমি বুঝে নাও তোমার মহাবতে ঢুকে গেছে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না নারায় তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রা আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকবীর জন্মেছি যখন মরণ তো হবে সেই মরণ আমি মুনাফিকি মরণ চাই না শাহাদাতের মরণ চাই কথা বলেন ঠিক কিনা মরণটা চাই মুমিনের মরণ আবেদের মরণ গোলামের মরণ আর এই পথে চলতে গেলে মামলা হতে পারে ফাঁসি হইতে পারে হা কোটে দার হরাইতে হইতে পারে বসত বাড়ি সারা হইতে 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 পারে কোনো দিকে তাকাবেন আল্লাহ বলে দিয়েছেন লা তাহজান ইন্নাল্লাহ মাহানা আল্লাহ আকবার আবার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি ইমানদার হও ওয়াকানা হাক্কান আলাই না নসরুল মমিন আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব যদি মুমিন হও সোভান আল্লাহ বলেন শুধু সাহায্য নয় আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি যদি মুমিন হয় আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম তাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নাই আমি আল্লাহ পাক বিজুর মালা গলায় পরে দেব আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহ তুমুল ইং কু তুমিন যদি মুমিন হয় কোনো চিন্তা নাই টেনশন নাই ভয় নাই বিজয়ের মালা আমি আনলার পরাই দেব আরো আসতে খন সবা আনলার বাড়ি জায় কেন মুমিনদের প্রত্যেকটা মুহূর্ত মুহূর্তের মধ্যে গণ্য করে দিবেন কে কে দেখেন বাজে কেমন করে করতে হবে বিরুদ্ধে কেউ যদি কথা বলে ও মহপুরের বাইরা যুবক বাইরা রে কারাগো আলেম ওলামাকে দাওয়াত দিয়েছ আমি পাগলের দিল সাক্ষী দিচ্ছি আজকে মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দেবে না আমি তোদেরকে ভুলবো না ভাই জান রে আজকে দিনের বেলায় মা ফিলছিল সৈয়দপুর নীল ভামারি সেখানে এরকম লক্ষ হাজার জনতার ঢল আজকে আবার এখন রাত্রে আগামীকালকে আমার বন্ধুগণ বৃহত্তম রংপুর ডিস্ট্রিক্ট গঙ্গাসড়া থানার বেদগাড়ি আমার বন্ধুগণ হাতাশপুর মাঠে বাবাজিরারে আমার আমার এমনিভাবে চলছে গাড়ি চলতে থাকবে কিন্তু বন্ধুগণ আমি আপনাদেরকে যে কথা বলতে চাই প্লিজ ভাইরা জীবনে শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি কেন তুমি নবীজিকে মোহাব্বত করবা না তোমার এবাদতের মধ্যে কেন তুমি নবীর ভালোবাসা ঢুকাইবা না নবীজির আদর্শ কেন তুমি বাস্তবায়ন করবা না আজকে আমাদের সমাজে এক গ্রুপ আছে আশেরক আশেক রাসূলের দাবিদার কিন্তু বাজান রাজনীতিতে রাসূলের আদর্শ মানে না নামাজের মধ্যে রাসূলের সূরা চিরত মানে না আমার বন্ধুগণ পারিবারিক ক্ষেত্রে রাসূলের আদর্শ মানে না শুধুমাত্র রবিউল আউয়াল মাসলে

ভাই আমার সেই মিলাদ নিজকে দ্বন্দ্ব মিলাদ নিয়ে মারামারি কে দাঁড়ায় না কে বসে থাকে কে ইয়া নবী সালাম আলাইকা সুর দিয়ে পড়ে না যত ডাঙি মারামারি ও বন্ধু আমার নবী তো এই জন্য দুনিয়াতে প্রেরণ হয় নাই আমার নবী তো মারামারি করাবার জন্য দুনিয়াতে ইসলাম নিয়ে আসেন নাই আমার নবী যে আলামিন নাবিজির আদর্শ মানলে সকল বান্দারা রহমতের বান্দা হয়ে যাবে নবীজির আদর্শের মধ্যে মারামারি নাই হিংসা নাই রক কাটাকাটি নাই নাই আমার বন্ধুগণ কলেজের মধ্যে দা সুরা রাই ফেল নিয়ে মারামারি করা নাই কথা বলেন ঠিক না বে ঠিক নবীদের আদর্শের মধ্যে রহমত আছে নবীদের আদর্শের মধ্যে শান্তি আছে আমার বন্ধুগণ আমার ভাইরা এই নবীকে মোহাব্বত করলে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবি প্লিজ বন্ধুগণ দিলটা নরম করে দিবেন একটা ফোঁটা টোকের পানি দেখেন ফলাইতে পারেন কি না আল্লাহ পাকের রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন নবী যারা সকল ক্ষেত্রে আপনাকে বিচারক মানতে পারবে না যারা রাজনীতির ক্ষেত্রে আপনাকে মানবে না লক্ষ্য করেন যারা রাজনীতির ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না নবীজি গো আমি আল্লাহ পাক বললাম তাদের এবাদতের মধ্যে ভেজাল আছি তাদের এবাদতের মধ্যে নেফাকি আছি বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ রসুল যেইটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন সেটাই আমাদের জন্য হালাল মনে করে নেওয়া আল্লাহ রসুল যেটা হারাম বলে দিয়েছেন সেটাই আমাদের জন্য হারাম মনে করা আমার বন্ধুগণ যদি এটা আমরা করতে পারি মানে নিতে পারি এটা হয়ে যাবে এবাদত কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানা দিলেন মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহু আকবার আল্লাহ রসুল বললেন আমি যেটা তোমাদেরকে ধরতে বলছি তে সেটা তোমরা শক্ত করে ধরো যেটা সারতে বলছি সেটা ছেড়ে দাও মানব জীবনে চলতে গেলে মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করা যাবে না মানব জীবনে চলতে গেলে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করা লাগবে এটা আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ আল্লাহ রসুল মাধ্যমে আল্লাহ নাজিল করে দিয়েছেন সৃষ্টি যার আইনও চলবে তার আল্লাহ্লাহুল হালক আল্লাহ আল্লাহু আকবার ইনিল হুকম ইল্লা লিল্লাহ কথাটা কার জোরে বলেন কথাটা কার এই কথাগুলো যদি মেনে নিতে পারি এগুলাই হচ্ছে ইবাদত এগুলো কি বিষয়বস্তু কিন্তু ঠিক রাখা লাগবে ভাই কষ্ট হচ্ছে আপনাদের চলবে না চলবে না জোরে বলেন চলবে কি চলবে না কারা কারা এক পক্ষ আছেন কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইবাদতের পক্ষে একটু মৌন সমর্থন দিয়া দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন

হাত নামান এখন সেই এবাদত করতে গেলে আমার বন্ধুগণ মোহাব্বতের চাবিকাটি মাপ কাটি দাঁড় করাইতে হবে বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমার আপনার নেতার নাম কি আমার আপনার নেতার নাম কি মোহাম্মদুর চিল্লা বলেন আমার আপনার নেতার নাম কি নবীকে নেতা মেনে নেওয়া এটা এবার ঠিক না বলেন তাহলে আমি স্লোগান দেব আমার তোমা আমার আপনার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা দেখুন তো কোন লোকটা বলে না যে লোকটা বলবে না মনে করবেন আমরা ওই দলের লোক কথা বলেন ঠিক কিনা আমার নেতা তোমার নেতা আরে ভাই বুড়ানা নাকক যুবকরা ক যুবকদের রক্তের দাম আছে আর ইতিহাস খুলে দেখেন যুবকদের রক্ত দিয়ে ইসলাম কায়েম হয়েছে বুড়ারা ষড়যন্ত্র করেছে তবে সব বুড়ানা আপনাদের এলাকার বুড়ানা সব না। আমার বাহিরা অতীতে বুড়ারা মুনাফিকি বেশি করেছে আর যুবকরা রক্ত বিলীন করে দিয়া রসূলকে ইজ্জতের আসনে বসায় দিয়েছেন রাসূলকে আমার বন্ধুগণ সাহায্য করেছেন আল্লাহ বানায়ান তো বক্তাও তরুণ শ্রোতারাও তরুণ ওয়াজ হবে ওয়াজ হবে দারুন আল্লাহ কবুল করুন জোরা বলেন আমিন না তাকবীর সুন্নার আমার নেতা নেতা তোমার এই তো আসতে বললেন আমার নেতা তোমার নেতা আমার ভাইরা এই নেতার চরিত্রে কেউ যদি কলঙ্ক দিতে চায় আমরা কি তাকে ছেড়ে দেবো ছেড়ে দেব আমরা যতই পাগড়ি পরি যতই দশ হাত মেশক ব্যবহার করি আমার সামনে কেউ যদি নবী গালি দেয় মাঝে মাঝে মেশকটা পকেটে ঢুকিয়া পাগড়িটা মাথার থেকে খুলিয়া কোমরে বান্ধিয়া ময়দানে নামতে হবে ইয়ামান দেশ থেকে আগত হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মতন তরবারি হাতে নিয়ে প্রতিবাদ করতে হবে তাহলে সঠিক রূপে আবাদত করা হবে নতুবা আবাদত করা হবে রাগ করতেছেন আপনারা মুসলমান ভাইরা আমার দিলটা নরম করে দেন এবাদত করতে গেলে নবীজিকে মোহাব্বত করা লাগবে নবীজিকে ভালোবাসা লাগবে যুবক বন্ধুগণ মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান আজকে তো বিশ্ব মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া রেকর্ড করতেছি তামাম দুনিয়াতে আমার বন্ধুগণ আজকের এই মহাপ্প মহাপ্প গ্রামের মাহফিল তফসিরুল কোরআন মাহফিলের আলো আলোচ্য বিষয়বস্তু সরিয়ে যাবে তামাম দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুলাবিন আমার বন্ধুগণ মিডিয়ার মাধ্যমে সরাই দিই এই জন্য কথাগুলো খুব মাপজোক করে বলতেছি খুব খেয়াল করবেন কোনো দিকে নজরে নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আমার শায়েক বলেছেন আমার উস্তাদ বলেছেন বেটা ওয়াজ মাহফিলে দুই একজন যদি চুনোপটি উঠে যায় মন খারাপ করবা না খবরদার মন খারাপ করবা না ওয়াজ মাহফিলের মধ্যে যদি কেউ উঠে যায় মন খারাপ করবা না তুমি হক কথা চালাইতে থাকবা আল্লাহ পাক কুদরতি নেদাম দ্বারা বরকত দান করে দিবেন আমার বন্ধুগণ কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান ভাইরা রে আমার কে উঠে গেল কোন দিক দিয়া গেল দেখার দরকার নাই ভর ভালো মন নিয়া কান নিয়া শোনেন কথাগুলো শোনেন ভাইরা আমার খুব খেয়াল করবেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি আমি মানুষকে সৃষ্টি করেছি এবাদত করার জন্য সে এবাদত হতে হবে রসুলের পক্ষে আন্দোলন করা লাগবে কালে পক্ষে আন্দোলন করা লাগবে আমার বন্ধুগণ আমার বাবা দিরা রে দেখেন কেমন করে আন্দোলন করল অনেক বুড়া বাপ আমার উপর রাগ করতে পারেন হুজুর গ মুরব্বীদেরকে কেন আপনি ডিনাই করলেন না না বাদান মাফ করবেন মুরব্বীদের আমি ডিনাই করি নাই ওই বুড়াদেরকে বলেছি যেই বুড়ারা নিজের সন্তানকে ইসলামিয়া আন্দোলন করতে দেয় না ওই বুড়াদেরকে বলতেছি যেই বুড়ারা তাদের নাতিকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না ওই বুড়াদের বিরুদ্ধে কথা বলতেছি যেই বুড়ার বুড়াদের নাতি বুড়া হজ করার পরও বুড়ার নাতি আমার বন্ধুগণ পর্দা করে না কথা বলেন ঠিক কে না বুড়ার নাতনি পর্দা করে না বুড়া প্রতিবাদ করে না বুড়া আন্দোলন করে না আমার বোন বন্ধুগণ ওই বুড়ার বিরুদ্ধে কথাটা বলে দিলাম তবে ইল্লা মা সাল্লাহ সব বুড়া কিন্তু এক নয় আমার বন্ধুগণ আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন কোনো দিকে নজর নাই মুরব্বীদের মধ্যে সাহাবিদের মধ্যে আবু অকর দিয়াল্লাহ তালানহু বুড়া ছিলেন কিন্তু বাজান তারা এবাদতের দাম দেখেন তারা এবাদতের মর্যাদা কত আল্লাহ আকবার তার এবাদতের কোয়ালিটি দেখেন কত উন্নত এবাদত আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনে মনে হয় আমি এই কথাটা কোনো জায়গায় বলি নাই বন্ধুগণ নতুন নতুন নিয়ে কথাটা বলার চেষ্টা করতেছি মুরব্বী বাবার আমার এবাদত কাহাকে বলে এবাদত করলে কেমন করে করা লাগবে নমুনা দেখেন সাহাবিদের নমুনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলে দিয়েছেন এবাদত করতে চাও আসাবি কান্নজুম আমি আমার সাহাবিদেরকে তারকার মতন তোমাদের কাছে কাছে রেখে গেলাম নাবিকরা যেমন সমুদ্রে পথে আকাশের বড় বড় তারকা দেখে সমুদ্রে পথে পথ চালিত হয় জাহাজগুলো নঙ্গরগুলো গুলো দেয় আমরা মুমিন যারা আসি মুসলমান যারা আসি আমরা যারা এবাদত করব সাহাবিদের জীবন আদর্শ অনুসরণ করে চলব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন কেমন করে এবাদত করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে কোন বুড়া যদি জান্নাতে যায় আমার আল্লাহ তো কোন বুড়াকে বুড়া করে জান্নাতে নেবেন না আল্লাহু আকবার রাসূল একদিন মুরব্বির সামনে বুড়া লোকের সামনে ডাক দিয়ে বলতেছে চাচা মিয়া বুড়া হইছো কেন বুড়া লোক তো জান্নাতে যাবে না এই যে বুড়া কান্না রশি কথাটাও কিন্তু এবাদতের মধ্যে গণ্য হবে আপনি রসিকতা করবেন আপনি মুসলমান হয়েছেন দেখে এবাদত করবেন দেখে সব সময় মুখটা ফুলি থুবেন এটা মুসলমানের চরিত্র নয় যারা এবাদত করে তাদের চরিত্র এটা নয় তাদের চরিত্র চেহারার মধ্যে একটা প্রস্ফুটিত গোলাপ ফুলের মতন একটা হাসি উজ্জ্বল ভাব থাকবে নামাজ পড়ে পাশ্চাত্য মাথা পাগড়ি গায়ে জুব্বা অথচ চেহারা নুন নাই হুজুর ভালো আছেন হুম তাহলে কি ইবাদত করে কথা বলে রাসূল বলে দিয়েছেন মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও সদকার সওয়াব পাইবা সুবহানাল্লাহ বলেন আমার হাসি আমার কান্না আমার লেনদেন আচার আচরণ ইবাদত হতে হবে ঠিক কি না বলেন আর আল্লাহ পাক বলে দিলেন ইবাদত কেমনে করবা কোন আদর্শে আদর্শবান হয়ে ইবাদত করবা তাও আমি আল্লাহ জানায় দিলাম লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ভাই আমি বানায় বলতেছি ভাই আমি কোথা থেকে বস্তা ভরি নিয়ে আসছি সেগুলো বলতেছি কোথা থেকে বলতেছি কোরআন থেকে কোথা থেকে করান এবং হাদিস থেকে সুবহানাল্লাহ বলেন আকবার বলেন ইবাদতের মধ্যে থাকতে হবে সকল কিছু আমার হাসি আমার কান্না আমার লেনদেন ওঠা বসা চাকরি ব্যবসা বাণিজ্য ভোট ক্যানভাসার ইলেকশন সব কিছু হতে হবে ইবাদতের মাধ্যমে আল্লাহর দাসত্ব অনুগত করার মাধ্যমে তাহলে ইবাদত করা হবে কথা বলেন ঠিক কিনা তো রাসুল এ করিম sallallahu আমার ভাইরা আমার বন্ধুগণ মুরব্বি আবু বলতেছিলাম কার নাম জানো কি না এটা নামটা নেন না যুবক ভাইরা নেন না আবু বকর আবু বকর আবু বকর সোবহান আল্লাহ আল্লাহ হাদরতে আল্লাহ মাতকে উসমানি তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে কথাটা এইভাবে বলেছেন দশ জন আসারায় মোবাস্সারার নাম যদি কেউ পবিত্র তো অবস্থায় প্রতিদিন নেন এবং তাদের নাম ধরে যদি দোয়া করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই দশজনের সাথে তার হাসন্ন শিব করবেন সোভান আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কোন আবু বকরের কথা বললাম এই আবু বকর দিয়ে তালনু দেখেন কেমন আবাদত করেছি হজরতে আবু বকরের ব্যাপারে আল্লাহর ফেরিস্তা জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তোমার দরবারে জানতে চাই কেমতের ময়দানে কোন ব্যক্তি আগে জান্নাতে যাবে বলতেছিলাম বুড়া লোকের কাছে রসুল বসিয়া রসিকতা করতেছে বুড়াকে যখন বলছে বুড়া তুমি বুড়া হইলা কেন তুমি জান্নাত পাইবা না তুমি জান্নাতে বুড়া লোক যাবে না ওই বুড়া কান্দে আমার না বেজি বুড়া চাচার পিঠের মধ্যে হাত দিয়ে বলে চাচা গো আল্লাপ বুড়াদেরকে জান্নাত দিবে না সত্য কথা কিন্তু যেই বুড়া জান্নাতে যাবে আল্লাহ তার নজয়ান তরুণ বানাইয়া জান্নাতে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি রসিক ছিলেন আমার নবীজি রসিক ইসলামে রসিকতা জায়েজ আছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক তবে লিমিটেশন ঠিক রাখতে হবে মাত্রা রিক্ত করা যাবে না মাত্রা ঠিক রাখা লাগবে নবীজি কি রসিক একটু কথা বলে দেই কষ্ট হবে নাকি আপনাদের নবীজির সাথে সাহাবীরা খাইতে বসেছেন সমস্ত সাহাবীরা খেতে বসেছেন আমার বন্ধুগণ একজন বুড়ি মা কয়েকটা খুরমা খেজুর নিয়ে এসেছেন আল্লাহ রসুলের কাছে হাদিয়া তোহফা দিল খাইলেন বাজান রে আমার নাবিজি রাসুলে আরবি খেজুরগুলো গ্রহণ করলেন সমস্ত সাবিদেরকে বন্টন করে দিলেন আমার বন্ধুগণ রসুলের ডান দিক থেকে রসুল শুরু করলেন ডান সাইডে আলী বসা তারপরে ওসমান বসা তারপরে অমর বসা তারপরে আবু কর বসা সমস্ত সাবিদেরকে বন্টন করে দিলেন রে বাবা খুব খেয়াল করে শুনবেন এইবার নবীজি সবাইকে বললেন বিসমিল্লা বলো সমস্ত সাবিরা আমার বন্ধুগণ খুরমা বাবাদের খেদুর খেয়ে ফেললেন একদিক এদিক দিয়া রসুল খাইতেছেন আর বাদান রে রসুল খাওয়ার পরে এদিক দিয়া আমার বন্ধুগণ আমার বাবা দিরা আমার না বিজি ডাইন পাশে হজরত আলী বসা হজরত আলী যেই জায়গায় খাদুর খায় খাদুরের বিচি রাখে ওই জায়গায় না বিজি খাদুরের বিচি আলীর বিচির সাথে স্তোপ করতেছে জমা করতেছে খাদুর খাওয়া শেষ হয়ে গেলেন আল্লাহ রসুল সুন্দর করে দাঁড়াইলেন দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দারা তোমরা কি দেখতে চাও আমাদের এখানটার মধ্যে এখান তার মধ্যে এই জায়গার মধ্যে যতজন লোক আছে এই কয়েকজন লোকের মধ্যে সবচাইতে পেট কার বড় বেশি কে বেশি খাইতে পারে পেটুক মানুষকে দেখবা না সমস্ত সাবীরা বললেন আল্লাহ রাসূল দেখান আল্লাহ রাসূল বললেন আমার ডান সাইডের যে লোকটা আছে দেখো এত খাওয়া খাইছে সবার সামনে খিদুর বেশি কম আর এই আলী সামনে এত খিদুর বেশি তাতে বুজা গেল আলীর পেট অনেক বড় সুভান সুবহানাল্লাহ তখন হজরত আলু আলি তো আলেম মানুষ লইলেন আলেমদের একটা হেকমতি জ্ঞান আছে না ধরনে আছে না হজরত আলী বলতেছেন আল্লাহ আমার রসুল খালি বসলে হয় নবীজি বসছে এবার আলী দাঁড়ায় বলতেছেন ভাইরা আপনারা তো খালি আমার পেটটাই বড় দেখলেন কিন্তু এখানটার মধ্যে এমনও লোক আছে আমার তো পেট বড় আমি বড় পেটওয়ালা তাও তো বিসিগুলা রাখছি আর এখানে এমনও লোক আছে এমনই প্যান বড় খাজুরো খাইছে খাজুর এক খাইছে সোভান আল্লাহ বলবেন না সমস্ত সাদিরা হেজল জিবরাল্লা মিন হাদিরে বলতেছেন আল্লাহ আপনাদের আজকের এই উল্লাসেই আনন্দ আল্লাহ এত পছন্দ করছে ফেরেশ তারাও হাসতেছে সোহান আল্লাহ বলেন তো ইসলামের রসিকতা জায়গা আছে না নাই রসিকতা করবেন বিবির সাথে রসিকতা করবেন প্রেমের আলাপ করবেন রসের আলাপ করবেন বউর সাথে হ্যাঁ রসিকতা বড় ভাই ছোট ভাইয়ের সাথে করবেন বোনের সাথে করবেন একটু আমোদ ফুর্তিতে থাকবেন কেমন আছিস বোন হ্যাঁ আজকে দেখেন পারিবারিক ক্ষেত্রে এগুলো নাই আল্লাহ রসুলের আদর্শ নাই রসুল নাতিদেরকে নিয়ে ঘোড়া দৌড় খেলতেন রসুল বিবিদেরকে নিয়ে দৌড়াইতেন আজকে আমাদের পরিবার থেকে এগুলো উঠে গেছে আমরা জামাই তো কথাই কইতে চাই না আরো জগত নষ্ট করি ফেলাইলো স্টার জাল জি বাংলা কথা কয় না কে পার্বতী বারের কথা কয় না কা সমাজ নষ্ট করি ফলাইলো স্টার জাল সা যাও বেটির ঘর আগে কথা কইতো স্বামীর সাথে এখন কথাই কবার চায় না কথা কয় না কথা কয় না এখন কথাই কবার চায় না স্বামী স্বামী মনে করে না আর একদিকে তাকিয়ে থাকে ঠিক কিনা বলে আর এগুলো নষ্ট করার জং এগুলো কারণ হচ্ছে ভারতীয় স্টার জালসা জি বাংলা এই কথাগুলো বলতে গেলে অনেকের গায়ে আগুন ধরি যাইবে বলবো কি বলবো না যুবকরা ক এই স্টার জি বাংলা দেখিয়া ইস্টার জালসা জি বাংলার চরিত্র নিয়ে বর্তমান নারীরা চলাচল করে ওই চলাচলের অবস্থায় যদি ধর্ষণ হয় জেনা হয় ব্যবিচার হয় ওদের বিচার হয় না উল্টো বিচার হয় ধর্মপ্রাণ মুসলমান বাপ ভাইদের সরল মনাস যুবক ছেলেদের ইয়ং জেনারেশনের বিচার হয় কথা বলেন ঠিক না। ওদের কারণে সমাজ নষ্ট হচ্ছে ওদের বিচার হয় না উল্টো আমাদের বিচার হয় কি ভাই কথা ঠিক না তোরা যুবক আমিও যুবক তোদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বিচার করে আমার গাও জ্বলি যায় হায় হায় সি 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 ওনা দেওয়ার কথা কোথায় ওনা দেয় কোথায় আবার বড় বড় গপ্প করে দেখবেন টেলিভিশনে এক ধরনের একটা মহিলা বাই রইছে তসলিমার চাইতে খারাপ টকশো করে দেখবেন মোটা চশমা চোখে দিয়া খাটো খাটো চুল দেখে কপালে টিপ পরিয়া বলে মৌলবাদীদের কারণে স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে আমি মহিলাটার নাম নিলাম না আমি মহিলাটার নাম নিলাম না আমার বুঝে আসে না এই বেটির স্বামী আছে কিনা আল্লাহই ভালো জানে এই বেটির তসলিমান আশ্রয়ের চাইতে খারাপ যেই মহিলা শিক্ষা ডিগ্রি অর্জন করা পরও খামাখা আলেমদেরকে দোষারোপ করে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে দোষারোপ করে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিতে চায় এটাকে বেটি বলা চলে না হনুমানের চাইতে খারাপ উল্লুকের চাইতে খারাপ ঘাট ধাক্কা দিয়ে মুসলমানের দেশ বাংলাদেশ থেকে বের করে দেওয়া দরকার আর জীবনে দাওয়াত তামাক দেকার না দেখ আজ তো চান্স পাইছি অন্যায়ের প্রতিবাদ করা ন্যায়ের পক্ষে কথা বলা এটাও এবাদত এটার নাম কি করতে চান আন্দোলন করতে হবে বসে বসি কলফ সাফ করবেন খালি কলফ সাফ করবেন সমাজের ময়লা পরিষ্কার করবেন না বিশ্বাস করেন এটা গণ্য হবে না মারুফ এটা আপনাকে মেনে নিতে হবে সোভান বলেন আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের বাধা দিবেন তাইলে আপনি সত্যিকারের আবেদ সত্যিকারের গোলাম শোভান আলা কন ভাইরা আমার বন্ধুগণ আমার নবী রসিক নবী রে এই নবীদের ব্যাপারে আপনাকে মোহাবত পুরাপুরি জাহির করা লাগবে এবাদতের মধ্যে পড়তে গেলে এবাদত করতে হলে নবীকে ভালোবাসা লাগবে আমি ওয়াদা করেছি উদার মনে আমার বন্ধুগণ দেখতহীন কন্টে লং টাইম আমি কথা বলব কারণ এটা এমন একটা এলাকা এই তো পাশেই বাদান একটা এলাকা আছে যে এলাকায় আমি ওয়াজ করতে পারি নাই আমার বন্ধুগণ একটু সমস্যার কারণে আমি ওয়াজ চালাইতে পারছিলাম না আজ আমি নিয়ত করেছি ওয়াজ আমি করে যাব আমার বন্ধুগণ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন ইনশা আল্লাহ একবার মায়া করে আমার বন্ধুগণ কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন না হিংসা আল্লাহ বাজান রে আল্লাহ পাক সহায় হইলে আমি কথা বলতে পারবো আল্লাহ যদি আমার কপালে ইজ্জত রাখে তাইলে আমি ইজ্জতওয়ালা والا হব আর যদি আল্লাহ পাক ব্যয় যদি করেন কেউ আমাকে ইজ্জত করতে পারবেন না কারণ সর্বোপরি ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া তুইজ্জু তাশা উয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল কদি আমার ভাইরা আমার বন্ধুগণ সর্বোপরি মালিক আল্লাহ দেখেন আমার ওই বুড়ার কথা বলতেছিলাম মুরব্বি সাবি আবুকরের কথা বলতেছিলাম জিব্রাইন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার জান্নাতে আটটা জান্নাতের মধ্যে কেমতের ময়দানে কোন মুরব্বী সবার আগে জান্নাতে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিবরাইল নে এখানে আমি তোমাকে বলবো না আমি তোমাকে অর্ডার করে দিলাম তুমি মসজিদ নবীতে চলে যাও যেই ব্যক্তি মসজিদ নবী পৃথিবীর মধ্যে সবার আগে ঢুকবে এবং সবার পরে বাইর হবে আমি আল্লাহ পাক বললাম সেই আমার জান্নাতে আগে যাবে এইবার জিব্রাইল আমিন দাহিয়াতুল কলবের সুরত নিয়া আমার বন্ধুগণ আমার বাইরা মসজিদে নববীর গেটের বাইরে দাঁড়ায় আছে নজর করে দেখতেছেন দেখি তো কে আগে ঢুকে ভাই গ এইবার জিব্রাইল আমিন নজর করে দেখলেন অন্য কেউ নয় আবিজির প্রিয় সাবি প্রিয় বন্ধু আবু অকর আগে মসজিদে প্রবেশ করলেন আমার বন্ধুগণ নামাজ যখন সলাদ যখন শেষ হয়ে গেল আল্লাহর বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রিয় বন্ধু হজরত আবু অকর উনি এবার আমার বন্ধুগণ নামাজ আনতে সমস্ত আল্লাহর বান্দারা বাইর হয়ে গেছে এক সর্ব সর্বশেষ বাইর হইলেন হজরত আবু অকর জিবুলা ডাক দিয়ে বললেন আল্লাহ এই আবু আগে ঢুকলো আবু বকরিত পরে বাইর হইলেন আল্লাহ পাকডাক দিয়ে বলতেছেন আই আবু বকরি আবেদ হিসাবে গোলাম হিসাবে এবাদতকারী হিসাবে কেমতের ময়দানে আমি আল্লাহর হুকুমে আগে ভাগে জান্নাতে যাবে মুসলমান ভাইরা আমার আবেদ হতে হওয়া লাগবে এবাদত করা লাগবে আল্লাহ রসুলকে সাবিরা প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তো জান্নাত দেখেছেন জাহান জাহান্নাম দেখেছেন আটটা জান্নাত দেখেছেন বলেন তো নবীজি আটটা জান্নাতের গেটের মধ্যে কার নাম লেখা আছে কোন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাদের নামের কি কোনো তালিকা আছে রাসুলা রবি ডাক দিয়ে বললেন সাহাবিরা ওল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি এই ধরনের কোনো নির্ধারিত কোনো ব্যক্তির নাম নাই কোনো আবাদতের নাম নাই তবে সাহাবিরা আমি নজর করে দেখেছি ওই জান্নাতের গেটের মধ্যে সাইনবোর্ডে মধ্যে আল্লাহ পাক দুইটা আয়াত পাক লিখে দিয়েছেন অঙ্কিত করে দিয়েছেন অঙ্কন করে দিয়েছেন আল্লাহ আকবার যেই দুইটা হাতের মধ্যে পাওয়া যায় আবেদের পরিচয় পাওয়া যায় গোলামের পরিচয় পাওয়া যায় ডাক দিয়ে বললেন ইয়া কারা কারা জান্নাতে যাবে আপনি বলেন তো দেখি তাদের নামের তালিকা আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন আটটা জান্নাতের গেটের মধ্যে আমি সাইন বোর্ডে লেখা দেখেছি ফাদু খুলি খুলি

আবে যারা এবাদত করে যারা তারাই তো জান্নাতে যাই মুসলমান ভাইরারে আমার এই এই দাসত্ব আনুগত্য আল্লাহর জন্য করা লাগবে তাহলে আল্লা পাক আমাকে আপনাকে জান্নাতে দিবে যুবক ভাইরা প্লিজ করে দাও দেখো তো একটা পোটা চোখের পানি দেখো ভালাইতে পারো কিনা এই ময়দানের চতুর্পাশে হাজারো দিক হাজারো নারী পুরুষ এখানে জমা হয়েছেন হাজার হাজার মা বোন এখানে জমা হয়েছেন ভাইগ কেন তুমি এবাদতের মাধ্যমে নবীকে করবা না এবাদতের মধ্যে কেন তুমি নবীজির ভালোবাসা না বাজান এবাদত কাকে বলে আজকে আমরা তরুণেরা আজকে আমরা যুবকরা রাসূলকে মহাব্বত করব ভালোবাসা করব নবীজিকে মহাব্বত করবো ভালোবাসব ভাইজান দেখেন কেমন ভালোবাসা হযরত ওমর কেমন ভালোবাসা হযরত আবু বকর কেমন ভালোবাসা বেছেছিলেন হযরত আলী কেমন ভালোবাসা বেঁচে ছিলেন আমার বন্ধুগণ হজরত ওসমান কেমন ভালোবাসা বেসে ছিলেন আমার বন্ধুগণ সাদ বিনা তাআলা তালানহু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে আমার বন্ধুগণ যখন নিজ বাড়িতে রওনা দিয়েছি বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যাচ্ছেন তো যাচ্ছেন আর আল্লাহর জন্য এই ভাবে কালামা পড়তেছেন লা ইলাহা আজরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে সাথে কারো दुश्मनी আছে বাবা এত জবানটা খুলেন নামাজ সাথে বলেন লা ইলাহা আ জোরে লা ইলাহা হা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষের যিকিরের আওয়াজ এত কম হচ্ছে কেন ভাইয়ারা একটু মেহেরবানি করে জবানটা খোলেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চমৎকার লা ইলাহা হা আ জোরে লা ইলাহা আরো ভাইজান রিক্সা চলে না চালক সারা বলেন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া চলে 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 রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝে ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির সারা আল্লাহ ইলাহ চমৎকার আরো জোরে লা হা বাইজন হাতে করে হাতের কাম বলুন হাতে ক রে কাম পায়ে কে পায়ের কাম বলুন বলুন হাতে কে হাতের কাম পায়ে কে পায়ের কাম অন্তরেতে তেরা কি সদায় অন্তরে তেরা কি সদায় আল্লাহ তোমার নামলা ইলাহা লা জরে লা ইনাহা আরো দরে লা ইনাহা ভাই যেন বহ দোরে বলুন বহ দোরে আই আমরা কে মুনি জং বলেন তো মার হাওয়া বলেন তো মা শাল্লা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়া আল্লাহ দয়া করো আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা চমৎকার লা ইনাহা ইল্লাল্লাহ আজরে লা ইনাহা আজকের মাহফিল কবুল হবে ইনশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইনাহা ভাই নামা নামাজ রোজা ছাড়ব না বলুন নামাজ রোজা যদি এবাদতকারী হতে চান কথাগুলো বলে নেন নামাজ রোজা ছাড়ব ওগো বাবা মার মাত না বলুন হাজ হারব না বাবা মার খেদমাত ভব না নবীর সন্ন্যত সারব না নবীর নীর না বাই শিরখ বিদাত করব না আজরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول সল্লাল্লাহ কুয়া হিউসাল্লাম আর পাই রাম আর বন্দুকার হজরতে আবু কু রাদি আল্লাহ কুতা লাভ তখন পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিতে দিতে যাচ্ছে এ বাজান খুব খেয়াল করে শুনবেন রে বাবা হঠাৎ করে আবুয়া ক উনি কানের মধ্যে আওয়াজ পাচ্ছে কোথা থেকে যেন আওয়াজ আসছে এসে আহাদুন আহাদুন আহাদুম আল্লাহ ও বাজান এই আওয়াজেই প্রতিদ্বন্দ্বী যখন আবু অকরের কানে আসলেন হজরত আবু অকর এদিক ওদিক নজর করে দেখতেছেন কই কাউরে তো দেখা যায় না কান পেতে শুনে দিলের কান লাগান যখন আপনি সত্যিকারের আবেদ হইতে যাবেন কত ধরনের বাধা আসবে ও বাজান জেল জরিমানা হবে জুলুম নির্যাতন আসবে কত ধরনের হামলা মামলা হবে কিন্তু বাজান আল্লাহর প্রেম থেকে আপনি যাবেন না নবীর প্রেম থেকে আপনি যাবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ উনি যখন ওনার কানের মধ্যে আওয়াজ শুনতেছেন আহাদুন 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 আমার বন্ধুগণ আহাত আহাত যখন আওয়াজ শুনতেছি হজরত আবু করি আল্লাহ তালন ডাকতে বলতেছেন আল্লাহ কে তোমার নামের নাম বলে কে তোমার পরিচয় বলি আমার বন্ধুগণ আমার বাইরা আহাত যে আল্লাহর নাম আহাত যে এক একজন আহাদুন কার নাম জোরে বলেন কার নাম এই নামের পরিচয় আল্লাহ পাক তার কোরআনে দিয়েছেন কি দেন নাই যদি জেনে থাকেন মুখস্থ থাকে আমার সাথে বলেন তো দেখি আল্লাহ পাক তার নবীকে বলেন নবী বলেন উলহু আল্লাহু আহাদ পড়েন উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়ালাম ওয়া লাম আল্লাহর নামের পরিচয় কোরআনে আছে না নাই الله ربنا من بلن بلن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد زركن الله أكبر حضرة أبو وقال এদিক ওদিক নজর করে না না কাউকে দেখা যায় না কিন্তু হঠাৎ করে দূরবর্তী স্থানে নজর করে দেখতেছি কতগুলো লোক আমার বন্ধুগণ কোনো একটা দিনই দেখলে যেমন গোলাকার করে চিহ্ন করে দাঁড়ায় দাঁড়ায় দেখে আবু অকর দেখতে পারতেছেন গোল করে কিছু লোক দাঁড়ায় আছে হজরত আবু অকর বলতেছেন এই গোলাকার চিহ্নর মধ্য থেকেই তো আওয়াজ আসতেছে আহাদুন আহাদুন আমার ভাইরা হুজুরের সাবি নবী বন্ধু নবী নবী মোহাম্মদ বন্ধু হজরত আবু অকর যখন এই আওয়াজটা পাইলেন হজরত আবু অকর হাঁটি হাঁটি পা পা করে কদম কদম বাড়াইয়া উনি যখন বাড় বাড়ো যায় আমার বন্ধুগণ আগে যখন আগায়া গেল হজরত আবু অকর কারের মধ্যে আওয়াজ পায় কে জানি ডাক দিয়ে বলে আহাদুন আল্লাহ একটা ডাক্তার না আল্লাহ যুবক রে গুনাহ মাফ হয়ে যাবে প্লিজ গভীর রা একটা পুটার চোখের পানি দেখো এবাদত করার জন্য ফালাইতে পারো না আল্লাহর মহাব্বতে এক ফুটা চোখের পানি এটা এবাদতের কাতারে গণ্য হয়ে যাবে আমার ভাইরে আমার দিক তাকান ইচ্ছা করে বক্তা কান্নাকাটি করতে পারে না চোখের পানি আসতে হয় কলিদার মধ্য থেকে আমার বন্ধুগণ চোখের পানি পড়লে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ পাক মাহফিল কবুল করবে আমার ভাইরা ও বন্ধুরে কানের মজা নিয়েন না দিলের মজা নেন সত্যিকারের গোলাম দেখেন কাকে বলে সত্যিকারের আবাদতকারী দেখেন কাকে বলে কান আওয়াজ পাইতেছে কে জানি আওয়াজ দি বলে আল্লাহ আবু বকর এই আওয়াজ শোনার পর বকর বলতেছেন আল্লাহ এটা তো আমার পরিচিত আওয়াজ মনে হয় এই কণ্ঠ তো ইতিপূর্ব আমি শুনেছি বকর উকি মেরে নজর করে দেখে অন্য কেউ নয় নবীজির প্রিয় সাবি আর একজন আসে তার নাম হলো হাফসির কালো বেলাল। কালো বেলালের হাত বানছে যুবক ভাইরা লক্ষ্য করো প্লিজ কারো উঠাউটি থেকে উঠবানা আমার দিল বলে আজকের মা পেলে তো আল্লাহ ফেরত দিবে না আবু অকুর নজর করে দেখতেছেন বেলালের দুইটা হাত বানছে পা বানছে কাটা যুক্ত চাবুক দিয়ে বেলাল রে বাড়ি মারে উমাইয়া বেলাল রে ডাক দিয়ে বলে বেলাল রে ওই আল্লাহরে বলে দা আমি উমাই ভগবান গডকে ঈশ্বরকে ছেড়ে দিয়ে। মুখ দিয়ে বলে আহাদুন আল্লাহ আর যে হাত দুইটা বানছি ওই হাতের ডাইন হাতের সাদা আঙ্গুল আসমানের দিকে উঁচু করে আওয়াজ দিই বলে আহাদুন আল্লাহ কেমন ইবাদত করেছে কোরআনের পরিচয় দেখেন কেমন যুবক বাইরে আমার দিক তাকাও বারবার বলতেছি মাহফিল কবুল হবে তোমার আমার জন্য মাগফিরাতের ফেরেশতারা রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে বাজান রে আজকের দোয়া আল্লাহ কবুল করবে না কোন দিনের দোয়া আল্লাহ কবুল করবে আমার মাথায় ধরে না আমি তো মুসাফির মানুষ বাইরে আমার বন্ধু এই হাত দিয়া আল্লাহর কাবা ঘর এই হাত দিয়া হাজার আসত পাতর দূরি এই হাত দিয়া মায়ের পাক কদমে মায়ের কদমে কদম মুসি করি বন্ধুরে উস্তাদের সাথে মুসাফা করি নেককার বুজুর্গ ওলামা হজরতের হাত ধরি এই হাত একবার নয় দুইবার একাধিকবার কাবার ইমামের সাথে মুসাফা করার সুযোগ পেয়েছে মদিনার ইমামের সাথে আমার বন্ধুগণ মসজিদে নববীর ইমাম ইমাম খতিব আব্দুর রহমান আল হুজাইফির সাথে মোসাবা করেছি শুধুমাত্র কোরআনের বরকত এ যুবক উত্তরবঙ্গের শ্রোতাদের স্বভাব হলো মুনাজাত না করে অনেকে চলে যায় কিন্তু আজকে তোমরা এমন ব্যবহার দেখাইবা এমন সিসটাচার দেখাইবা না 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 সব মাহফিল থেকে শ্রোতা পালায় না আজকে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করে একসাথে বিদায় হব শেষ পর্যন্ত থাকব ইবাদতের কাতারে গণ্য হওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাসূল বলেছেন আদুয়া মুখল হয় এবাদ আমাদতের মগজ হইতেছে দুয়া আর এই দুয়ার মাধ্যমে কারো ভাগ্যের পরিবর্তন হয়ে যায় যুবকরে রে তোর লেখাপড়া তেল ভালো হয়ে যাবে আল্লাহ তোর তক্তির উন্নত করে দিবে খুব খেয়াল করে শন আর দিলেরে বোঝা মনের বোঝা এক ফুটা চোখের পানি দেখো নদীর প্রেমে আল্লাহর মহাব্বতে ফেলাইতে পারো কি না বেলাল যখন আকাশের দিকে তাকাইয়া আহাদুন আহাদুন ইয়া আল্লাহ বলে আওয়াজ দেয় উমায় এইভাবে হবে না এইভাবে উমাইয়া বলতেছে এইভাবে সে আল্লাহকে বাদ দিবে না আল্লাহর বাদ দিবে না আমি উমাইয়া এখন সিদ্ধান্ত নিলাম তোমাদেরকে বলে দিলাম কারা বেলালের বুকের উপরে মোটা ধরনের ওজনলা পাত্র চাপা দাও আ পিলালের কলার মধ্যে কয়েকজন মিলে কলার টিপ দিয়ে ধরব জিব্বা যখন একবার করবে একটা পাথর বা তক্তার উপরে তার জিব্বা তার আগওয়া আর আমার হাতে একটা pera কাইনা দাও আর pera গড়ার মতন একটা হাতুরি বা অন্য পাথরে নে দাও উমার সিদ্ধান্ত মোতাবেক নিষ্ঠুর বেইমান কাফেরেরা তগুতের অনুসারীরা আল্লাহর ইবাদত করে না যারা তারা উমাইয়ার সিদ্ধান্ত মেনে নিল বেলালকে মারার জন্য নির্যাতন করার জন্য বেলালের কাছে আয়না দিল উমায়ের হাতে আয়না দিল পাথর আর পরাগ যখন আনা হইল বেলালের গলার মধ্যে কণ্ঠনালীকে কয়েকজন চাপ দিয়ে ধরল হদরত বেলালরা চোখ লাল হয়েছে এইবার জিব্বা বের করে বেড়েছে উমাইয়া ডাক দি বলে জিব্বা তো হাত দিয়ে ধরা যায় না লোহার একটা আংটা আমার হাতে দাও এই আংটা দিয়ে বেলালে জিব্বা টান দিয়ে ধরো বাজান রে আল্লাহর গোলাম বেলালের জিব্বা যখন আংটা দিয়ে টান মেরে ধরল এই জিব্বাটা টান দিয়া ধরিয়া ওই পাথরের উপর রাখিয়া বেলালের জিব্বার মাঝখানে যখন পেরা গেড়ে দেওয়ার জন্য হাতুর দিবা পাথর দিয়া বাড়ি মারছে আমার বেলাল রক্ত রঞ্জিত হইয়া আকাশের দিকে তাকাইয়া তাও ইশারায় বলি আহাদুন আহাদুন আল্লাহ আমার বাইরা আমার বন্ধুগণ বেলালকে এত করা হচ্ছে তারপর বেলাল আল্লাহ দাসত্ব আনুগত্য বাদ দেয় না আল্লাহর ইবাদত করা বাদ দিতে চায় না আল্লাহর উপর তার ইমান এত আস্থাশীল হয়ে গেছি এত অবিচল হয়ে গেছি এত দৃঢ় প্রত্যয় হয়ে গেছে হযরত বেলাল রাদি আল্লাহ তালানো ইশারায় বুঝে দিলেন জীবন দিতে রাজি আল্লাহর গোলাম হওয়া থেকে নাম বাদ দিতে রাজি না

আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবা দিরা রে চিল্লা কতক্ষণ ওয়াজ করা যায় হেদায়েতের জন্য বস্তাবর্তী ওয়াজ লাগে না হেদায়েতের জন্য অল্প ওয়াজই যথেষ্ট হয়ে যায় জান্নাত পাওয়ার জন্য সাররাত নামাজ পড়া লাগে না অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট এজন্য বাজান বুঝনি ওয়ালা হইলে জ্ঞানী মানুষ হইলে অল্প কথায় বুঝে ভালো তরকারি হইলে অল্প পানিতে সিধে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আল্লাহ কসম করে বলি এখলাস নিয়ে কথা বলেছি কারণ আমার উস্তাদরা বলেছে বেটা এখন তুমি হাটাদারি থেকে দাওরা পাস করেছ এখন তুমি হাঁটা থেকে আলেম হয়েছ তোমার কথার মধ্যে ওজন থাকতে হবে তোমার কথার মধ্যে লাগাম থাকতে হবে বেটারে আমাদের উস্তাদদের নির্দেশ খবরদার খবরদার উসুলের খেলাফ কোনো কথাবার্তা বলবা না আমরা উস্তাদরা দোয়া করে দিলাম আল্লাহ তার পক্ষ থেকে গাইবি খাদানা থেকে তোমাকে বরকতোয়ালা করে দিবি আবারও বলতেছি বলেন তো বাবারা বাইরা আমার সর্বোপরি বরকত ইজ্জতের মালিককে সেই আল্লাহর পক্ষে আমার বন্ধুগণ এবাদত করার দরকার আছে না নাই কারা কারা এবাদতকারীদের খাতায় নাম গণ্য হইতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর হাত না বান বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা খুব কষ্ট দিলাম আপনাদের বেজার হইলেন এখন আপনারা দ্বারা দাঁড়ায় আছেন ওই যে গেটের কাছে যে বাবারা আছেন বাবা একটু বসে পড়েন বাবা এখন আমি দোয়া করে দেব ভাই ভাই আল্লাহ দোয়া কবুল করবে সবাই বসে পড়ে প্রত্যেকে ভাই না 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 আমি আজ আজান দিতে পারবো না ভাই আমি অসুস্থ ভাই আমি পারবো না আজকে আজান দিতে আজান দিতে যে পরিমাণ এনার্জির দরকার শক্তির দরকার আমি মনে করছি আমি এটা ফিল করতেছি যে আমার মনে হয় আজকে সে শক্তিটা নাই দেখছেন এর নাম বাঙালি কই অতেই দেন তাও শুনিবে আচ্ছা দেখি হয় কি না الله اكبر الله

ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে আজানের পক্ষে কবুল আর মঞ্জুর করুন হ্যাঁ একটা এটা না বললে হবে না কারণ এটা হলো বাংলাদেশি সুর আর মদিনার সুরটা ভিন্ন স্টাইল যারা হস করছেন তারা জানে মদিনাতে যখন মদিনার মজেন আজান দেয় তখন কেবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে শূন্য তরিকায় এইভাবে আওয়াজটা ভেসে আসে যারা হাজি সাবাসেন তারা জানে মদিনাতে যখন আজান দেয় মদিনার কণ্ঠ চমৎকার ভাবে নরম কণ্ঠে এইভাবে বলে বলবো الله اكبر যদি যদি ধারণা দেখো ইডিও নাই আল্লাহ তাআলা কোরআন এর পক্ষে আশার তৌফিক দান করুক শুনেন আজানটাও কিন্তু ইবাদত ঠিক ঠিক না বলেন আজানটাও এবং সেই আদানের ডাকে সারা দেওয়াটাও এবাদত আজকের ফার্স্ট টু লাস্ট অলত বিষয়বস্তু হলো ইবাদত বিষয়বস্তু ঠিক আছে না লড়ে গেছে ঠিক আছে না লড়ে গেছে আল্লাহ কবুল করুক আপনারা কিছুদিন পর ইন্টারনেটে খুললেই দেখবেন ইউটিউবের মধ্যে এই যুব সমাজের মাহফিল চলে আসছে এবাদতের বিষয়ে আল্লাহর গোলাম আব্দুল খালেক সরিয়ে ওয়াজ করছে কথা বলেন ঠিক কিনা একটা নতুনত্ব বিষয় ছেড়ে দিলাম আল্লাহ তালা জাতিকে আমাকে বক্তাকে শ্রোতাকে সবাইকে হাদায়ত করুন এবাদতের মাধ্যমে দাসত্ব আনুগত্য করার মাধ্যমে জড়ো আমিন যারা দাঁড়ায় আছেন বলেন বসেন ইস্তেক ফার পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়িল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়িল আযীম ভাইরা আমার অসুস্থ শরীর নিয়া আমার যুবক ভাইদেরকে আমি এখন কয়েকটা সুন্নতের আমল শিখাবো ভাইরা আমার কালকে যদি কেউ প্রশ্ন করে ভাইজান যান শরীয়তপুরীর মা পিলে কি শিখতে পারলা বাজান রে প্লিজ বন্ধু কেউ যাবেন না কেউ আউট হবেন না আমি আমার শেখের নির্দেশি আমার যুবক ভাইদের চলার জন্যে তিনটা শূন্যতের আমল শিখা দেব এই তিনটা সুন্নত এবাদতের মধ্যে পড়বে আর এবাদত দ্বারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবি চিৎকার দিই বলেন সুবাহান আল্লাহ যুবক ভাইরা বলেন তো কয়টা সুন্নত একটু জোরে বলেন কয়টা সুন্নত আমলের নিউতে শোনেন দিলকে নিয়ত শুদ্ধ করেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট আবার বলেন কয়টা সুন্নত আর একবার বলেন কয়টা সন্ন্যত হাত উঁচু করে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহর গুলাম হয়ে বলেন কয়টা সুন্নত এই তিনটা সন্ন্যত একেবারে সহজ এই তিনটা উপর আমল করতে পারলে ওলামায় কেরাম বলেছেন রসুল বলেছেন আল্লাহ বান্দার জীবন উন্নয়ন করে দিবি পাক বান্দার জীবন সাজায় দিবে আল্লাহ বান্দাকে ইজ্জতওয়ালা করে দিবি এই তিনটা সৈন্যতির ওপর আমল করা করতে পারলে যুবক ভাই রে আমাকে জীবনে দাওয়াত দিলে দিক আর না দিলে না দিক অন্তর থেকে ভালোবাসা নিয়ে আমি এখন ওয়াজটা শুনেইতেছি আমার ভাইরা আমার বন্ধুগণ ও পার্বতীপুরের ভাইরা আম্বারের ভাইরা মা বোনেরা তোমরাও তিনটা সন্নতের আমল করতে পারো এক নম্বর সন্ন বেশি বেশি সালাম দেওয়া কথা বলেন কি দেওয়া একটু জোর লাগায় বলেন কি দেওয়া সালাম দেওয়া এই সালাম ভুল করে দিলে হবে না সালাম দিতে হবে শুদ্ধ করে বলবেন মাওলানা মাওলানা এমাদত করব সালাম দিব কিন্তু সেই সালাম কেমন করে দেব সালামটা দিতে হবে সুন্দর তরিকায় শুদ্ধ করে দেওয়া লাগবে আমাদের অনেকে আমরা অনেক সময় সালাম দিই সালাম আলাইকুম রহমতুল্লাহ এই সালামটা শুদ্ধ হয় না এই সালাম কিন্তু ভুল হয়ে যায় বলবেন মাওলানা শুদ্ধ করার তরিকা কি রাস্তা কি পন্থা কি বাত দেন আমি যদি এখন শিখে দিই আপত্তি আছে নাকি কারো কোনো মন্তব্য আসে নাকি কি কারো সালাম শুদ্ধ করার কৌশল ওলামায়া হক শিখাই দিয়েছেন হামজা সিনদবর আস মিম পেশমো এই দুইটা শব্দ ঠিক হয়ে গেলে গোটা সালাম ঠিক হয়ে যাবে আসের উচ্চারণ উচ্চারণ সঠিক করা লাগবে এই জন্যে আমার পীর সাহেব আমার ওস্তাদ বলেছেন বেটা তুমি মাহফিলের মধ্যে রিহার্সেল দিবা তাকরা করাইবা মস্ক করাইবা কারণ হতে পারে এটাই শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা ああ。<music> ভাইরা আমার বন্ধুরা রে সালাম কেমন করে শুদ্ধ করবেন আমি এখন জানাই দেই আমি আমার মনের পছন্দ সুর এখন কথা বলতেছি এই সুর দিয়া কথা বলতে পছন্দ করি আমি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করি এই মায়াবী সুর লাগায় আমার আল্লাহকে আমি ডাক দেই খুব খেয়াল করবে আমার দিল বলে আজকের এই মহপুর যুব সমাজের মা আল্লাহ ফেরত দিবে না যুবক ভাইরে বন্ধুরে বাংলাদেশে উত্তরাঞ্চলে এমন কোন বক্তা নাই যেই বক্তার মাহফিলে কালেকশন হওয়ার পরও মানুষ এক ঝাঁক মতন পিপরার মতন দল বেঁধে বসে থাকি এমন বক্তা বাজান এখন উত্তরবঙ্গে আসতে পারে নাই অনেক বক্তা ডাক দিয়ে বলে আব্দুল খালেক ভাই তুমি কি এমন জাদু জানো যে জাদু দিয়া মানুষকে ঠেকায় রাখো আমি বলি এটা কোনো জাদু ন এটা হলো মুসলমান মুসলমানদের মোহাব্বতের পরিচয় কথা বলেন ঠিক না ব্যা ঠিক আপনাদের মনে এমন একটা কিউরুসিটি এখন জাগ্রত হয়েছি এমন ইচ্ছা এমন অভিপ্রায় জাগ্রত হয়েছে এই শরীয়তপুরে যদি আধা ঘন্টা যদি এই কণ্ঠ দিয়া বলে আমরা কেউ যাব না শেষ পর্যন্ত থাকবো কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু আমি আল্লম্বা করব না সালাম শুদ্ধ করার তরিকা আমার সাথে বলবেন আগে আমারটা শুনবেন পরে আপনারা বলবেন আমার সাথে বলেন সালামটা শুদ্ধ করে নেন আসসালামহমতুল্লা বলেন কি ভাই লজ্জা করে না কি ভাই খালি মা পিলে আসলেন তাং বারাংশ তকবির দিলেন ময়দান গরম করলেন আমল করার জন্য কিছুই নিতে পারলেন না আল্লাহর কসম করে বলি এই আন্দোলনে কোনো দাম নাই এ এবাদতের কোনো দাম নাই আপনাকে ওয়াজ মা পিলে আসতে হবে পরিবর্তনের জন্যে এসলার জন্যে কথা বলেন ঠিক না জন্য ভাইরা ধর্মের ক্লাসের ছাত্র হিসাবে আরেকবার বলবেন আমারটা আবার শুনে নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন তো তিনটা সুন্নতের কয়টা গেল বাকি রইল কয়টা এবার আসেন দুই নম্বর সূন্য নারী হোক পুরুষ হোক মুসলিম যখন কাজ শুরু করবি সকল ভালো কাজ ডান দিক থেকে শুরু করবি কোন দিক থেকে শুরু করবে মসজিদে যখন ঢুকবেন কোন পা আগে দিয়ে ঢুকবেন ভাইয়া ছোট্ট ছোট্ট আমল আমাদের জীবন থেকে ছুটে যায় আমরা খেয়াল করতে পারি না আল্লাহ রসুল হাদিসে বলেছেন অল্প আমল ও নাজাতের জন্যে যথেষ্ট কথা বলেন ঠিক কি না খুব খেয়াল করবেন খেয়াল করে শুনুন ডাইন পা দিয়া মসজিদে ঢুকবেন জামা যখন গায়ে দিবেন কোন হাতা আগে ঢুকাইবেন প্যান বা লুঙ্গি পায়ে জামা যখন পরবেন কোন পা আগে ঢুকাইবেন টুপি যখন মাথায় দিবেন কোন হাত লাগাইবেন খাবার যখন খাবেন কোন হাত দিয়া খাবেন দান যখন করবেন কোন হাত দিয়া দান করবেন ভাইরা আমার সকল ভালো কাজ দান দিক থেকে আরম্ভ করবেন তিনটার দুইটা গেল বাকি রইল কয়টা এবার আসেন তিন নম্বর সোন সদা সর্বদায় আল্লাহর জিকির করা কথা বলেন কার জিকির করা এই তিনটা সন্ন্যত এবাদতের মধ্যে গণ্য কি গণ্য না এই তিনটা সন্ন্যত আমরা কারা কারা মানতে রাজি আছি তৈর আছি কে কে হাত তুলে দেখাই আল্লাহ তুমি কবুল করোন জোরে বলেন আমিন ভাইদা পরিশেষে আমি আপনাদেরকে দেওয়া দেবো চমৎকার তথ্যভিত্তিক আলোচনা আমার এই কিতাবের মধ্যে দেওয়া আছে আপনারা জানেন আমি প্রতি বছর একটি করে কিতাব সংকলন করি কারণ আমি মরে যাব আমার কণ্ঠ থাকবে আমার লেখা থাকবে কথা বলেন ঠিক কিনা এই বাড়িতে যে মা পর্দা করে না জীবন স্বামীর খেদমত করতে চায় না মা বোনদের জন্য বরকতান একটা কিতাব নিয়ে যাবেন ভাইয়েরা কত টাকা পয়সা কত নষ্ট করেন আপনার এই কিতাবের টাকা আমার ভিন্ন ভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ হয় এতি নিদের কাজ হয় প্রতিষ্ঠানিক উন্নয়ন কাজ হয় একটা কিতাব মাত্র পঞ্চাশ টাকা হাত দিয়ে আপনি নিয়ে যাবেন জান্নাতি নারীর বৈশিষ্ট্য কোন মা কেয়ামতের ময়দানে তার স্বামীকে নিয়ে জান্নাতে ঢুকবে দুনিয়াতে জান্নাতি নারীদের সংখ্যা কম কেন জাহান্নামী নারীদের সংখ্যা বেশি কেন মায়েদের জন্য নিয়ে যাবেন মায়েদের বিবে দরজার তালা আল্লাহ খুলে দিবে আমার ভাইরা মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া আমার মোবাইল নাম্বার আমার যোগাযোগ ব্যবস্থা এই বইটার মধ্যে দেওয়া আছে আপনারা নিয়ে যাবেন ইনশাল আল্লাহ সকল যুবক ভাইদেরকে মা বোনদেরকে পিতৃতুল্য মুরব্বীদেরকে দিনের পাত হিসাবে এ কোরআনের পক্ষে কিতাবটা নেওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন মনে রাখবেন এই কিতাব যে ঘরে ঢুকবে ঘরটা রহমতের কুটির হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন আল্লাহ তালা সবাইকে কবুল كر referred 4х على محمد و على آه محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلي آل محمد كما باركت على ابراهيم وعلي آل ابراهيم. إنك حميد مجيد. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله النبي الكريم. والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বানা লা তুযিক কুলুবানাবাদা ইন হাদাইতানা ওয়া হামালানা মিল্লাদুন কা রাহমাতান ইন্নাকা আনতা আর-রাহমান মালিক ও মালিক নজর করে দেখো ঠান্ডার রাতরকে উপেক্ষা করে ও মালিক তোমার গোলামেরা তোমার দয়ার সাহেব একজাক মৌমাস মতন ঘন্টার পর ঘন্টা বসে রইল মালিক একটা লোক মাথা নাড়ায় নাই ডিস্টার্ব দেয় নাই তুমি নজর করে দেখো ছোট্ট মাসুম বাচ্চারা যুবক বাইরা দাড়ি পাকা মুরব্বীরা আমার সাথে হাত তুলেছে গো প্রবীণ নবীন আলেম বাজুক গো আলেম তুলিয়েছি আল্লাহ আজকের বোন যা তুমি ফিরত দিও না গো তুমি যদি কবুল না করো কে কবুল করবে তুমি যদি মাপনা করো কে মাপ করবে রে আল্লাহ তোমার দয়ার ভিখারি আমরা গো আজকে যদি আমাদের গুনাহ তুমি মাপনা করো আমরা কালকে যদি ময়রা যাই বলো বলো বন্ধু কার কবরে গুনাহ নিয়ে কেমনে থাকবো আল্লাহ যেই কবরে ডাইনে মাটি বাবে মাটি নিচে মাটি যেই কবরে বাতি নাই সাতি নাই ওই কবরে গুনা লইয়া গেলে উপায় নাই তুমি যদি মাপনা কর একটা ডাক দেন আল্লাহ তুমি যদি মাপনা কদ একটা ডাক না আর আরে বেড়ায় করে বলেন না তুমি যদি মাপনা করন্দা কি মানওয়া আলা বান্দা যাব কার কাছি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আরে বলেন না ইয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজাই রইলাম পরিয়া মাবুদ মা বাপ দুনিয়ায় না যাদের মা বাপ কবোর বাসি তাদের মা বাবাকে জান্নাত বাসি বনে দাও মা বাব দাদ হায়াত মারা দাও মা বাপ দাদির বিমারি সেবা করে দাও আমার আল্লাহ গো ওই মহাপুর যুব সমাজকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এদের জানে মালে বরকত দিয়ে দাও মাবুদ গইটে করো শোনে মালিকে তুমি কবুল করে নাও আল্লাহ আমার যেই ভাই মহাব্বত করে আমাকে দাওয়াত দিয়ে তার আল্লাহ কেন কবুল করে নাও আল্লাহ আল্লাহ ও এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও আমার আল্লাহ ও আমার আল্লাহ একটা ডাক দেন আল্লাহ আমার আল্লাহ আজকের মাবের প্রধান অতিথি রিটন চৌধুরীকে কবুল করে আল্লাহ সভাপতি তহবুর রহমান সভাপতি মরোনা হাফিদ আলী পরা মানিকের পরে মরণা তহবুর রহমান সাহেব প্রধান মেহমান হাফিজ আল্লাহ গো এনামুল হক চৌধুরী মাহবুদ গ তুমি তাকেও কবুল করে আল্লাহ আয় আল্লাহ

মক্কা মদিনে যায় না নিয়ে যায় আরে বলে না আমিন আল্লা যেই বাপ মার সন্তান না সন্তানের ব্যবস্থা করে দিও আল্লাহ আই আল্লাহ আল্লাহ গু কষ্টার্জিত অর্থের বিনিময়ে যারা আমার কিতাবটা মহাব্বত করে নিয়ে যাচ্ছে আল্লাহ আমি মুসাফির এই জবান দিয়া দোয়া করে দিলাম এই পঞ্চাশ টাকার বরকত তাদের জীবনে তুমি দান করে দিও আল্লাহ যেই বাড়িতে ঢুকবে দান না দিনারির বৈশিষ্ট্য কিতাব আল্লাহ ওই বাড়িটাকে ওই ঘরটাকে রহমতের গোটির বানায় দেউরে আল্লাহ আই আল্লাহ যত আলেম মাওলা মাহাতুল জাল্লাহ কবুল করে নাও আল্লাহ এত লম্বা কেন করতেছি আমার দিল বলতে যে তুমি আজকের দোয়া ফিরত দিবা না রে আল্লাহ আল্লাহ গোটা বিশ্বে মুসলমানরা মাজলু এই মাজলুম মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ জেরুজালেমের কবর থেকে মাবুদ গুইজালের কবর থেকে জেরুজালেম মসজিদুল আকসা আকসাকে তুমি আজাদ করে দাও রে আল্লাহ আল্লাহ রোহিঙ্গার মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমাদেরকে দিনদার ইমানদার নেকর বানিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিমুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহম্মদ আকান্দ পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ